আর এখানে হচ্ছে গান চলতেছে। এটা কি হলো? এটা হচ্ছে মডুলেটর, মডুলেশন হচ্ছে এটাতে। ওকে, মডুলেশন হচ্ছে। ওকে, এটা হচ্ছে আমাদের কল্পিট অসিলেটর। আর কল্পিট অসিলেটরের সার্কিট সেকশনটা হচ্ছে এখানে, দিস ওয়ান। তারপর এই পোর্শনটা হচ্ছে যে কি, এখান থেকে আমাদের একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ক্রিয়েট হচ্ছে। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি হচ্ছে প্রায় 800 কিলোহার্জের মতো। তারপর এই সেকশনটা হচ্ছে আমাদের মডুলেটিং সেকশন, এবং এখানে সিগন্যালটা মেসেজ সিগন্যালটা এখান থেকে আসতেছে সিগন্যাল জেনারেটর দিয়ে, মেসেজ সিগন্যাল আসতেছে এখানে। তারপর সেটা হচ্ছে ক্যারিয়ারের সাথে মিশবে, ক্যারিয়ারের সাথে এখানে মিশতেছে, মিক্সড হওয়ার পর মাল্টিপল হচ্ছে ডিএসবি। তারপর এখানে হচ্ছে আমাদের ডাবল সাইড ব্যান্ড মডুলেশন, চ্যানেল ওয়ান হচ্ছে ডাবল সাইড ব্যান্ড মডুলেশন, আর এখানে কেউ ধর আমি একটু ফ্রিকোয়েন্সি আর অ্যামপ্লিটিউড চেঞ্জ করি, এটা উদর যাতে ওইটা দেখা যায়, দুইটা এটা এটা দেখা যায়, বোঝা যাচ্ছে? হ্যাঁ, মোটামুটি ভালোই। হাই ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সি এখন কমাচ্ছিস, ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি। ওকে, যখন আমি ডিএসবিএসি হয়েছে তখন কিন্তু ডায়োড ডিটেকশন কাজ করতেছে না, ঠিক আছে? যখন অ্যাম্পলিটিউড কমাই দিচ্ছে ডায়োড ডিটেকশন কাজ করতেছে, আর আমরা যদি মেসেজ সিগন্যালটা স্কোয়ার দিই, দেখ এখানে দেখ, তখনও কাজ করতেছে। হ্যাঁ, তখন এসে মডুলেশন হচ্ছে। হ্যাঁ, স্কোয়ারে এখন কিন্তু মেসেজ সিগন্যাল স্কোয়ারে স্কোয়ারে, এবং পরে ডায়োড ডিটেকশন পরে স্কোয়ারে পেয়ে পাচ্ছি। হ্যাঁ, ডায়োড ডিটেকশন স্কোয়ারে পেয়ে পাচ্ছি। ওকে, আর এটা হচ্ছে মডুলেটর সিগন্যাল। আপ করে দেয়।